হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা জেনে গেছো তোমাদের কলেজ অ্যাকচুয়ালি কবে খোলা হবে, কিন্তু স্কুলের যে স্টুডেন্টরা রয়েছে পার্টিকুলার এখনও জানতে পারিনি তাদের স্কুল কবে থেকে খোলা হবে, স্কুল পুনরায় কবে থেকে খোলা হবে, এই বিষয়ে কোনো এখনও পর্যন্ত সঠিক নির্দেশিকা জারি হয়নি। সে নিয়ে রীতিমতো আজকে এই ভিডিওতে আলোচনা করব। স্কুলের যে স্টুডেন্টরা আছে অ্যাকচুয়ালি কবে থেকে স্কুলে যেতে পারবে, এবং এ বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে স্কুলের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা ওয়েট করে রয়েছো তোমাদের কবে থেকে স্কুল কবে থেকে খোলা হবে, কবে থেকে তোমরা স্কুলে যেতে পারবে, কোন ক্লাসের স্টুডেন্টরা স্কুলে যেতে পারবে, সে নিয়েও একটা সমালোচনা রয়েছে যে আমরা কি স্কুলে যেতে পারবো। তোমরা অনেকেই বলছো যে আমরা ক্লাস এইটে পড়ি, নাইনে পড়ি, কিংবা আমরা মাধ্যমিক দিচ্ছি, তো আমরা কবে থেকে স্কুলে গিয়ে ক্লাস করতে পারবো, অনলাইনে আমাদের ক্লাস করতে অনেকেরই সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে বলে রাখি, পুজোর আগে তো তোমরা করতে পারবেই না, কিন্তু কবে করতে পারবে সে নিয়ে কিন্তু একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ও এ বিষয়ে কিছু বক্তব্য রেখেছেন, তো কি তিনি বলেছেন সেটা শুনে নেব। অলরেডি আমাদের ICD সেন্টারগুলো বন্ধ করা আছে, এবং স্কুলও এইভাবে কালী পুজোর পরে ভাবা যাবে, এই মুহূর্তে ভাবা যাচ্ছে না, কারণ এখন পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তো তোমরা এর থেকে বুঝতেই পারছো তোমাদের যে স্কুল রয়েছে সেটা কিন্তু কালী পুজোর আগে খুলবে না, কালী পুজোর পরে তোমাদের যে স্কুল রয়েছে সেটা খোলার চান্স রয়েছে। এবং এই স্কুল খোলার যে নির্দেশিকা, মানে স্কুল খুলতে গেলে কিছু প্রোটোকল তো রাখতে হবে, কিছু রুলস রেগুলেশন রাখতে হবে, সেটা কিন্তু ও আমাদের রাজ্য ঠিক করে নিয়েছে যে এই প্রোটোকলের ওপর ভিত্তি করে এই আমাদের স্কুলগুলোকে খুলতে হবে। সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রোটোকলের বিষয়ে অ্যানাউন্সমেন্ট হয়নি, যেহেতু তোমাদের ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি যে অমুক ডেটে তোমাদের স্কুল খুলছে। তোমাদের এইটুকু জানানো গেছে এখন যে তোমাদের স্কুল যেটা রয়েছে সেটা কালী পুজোর পর থেকে তোমাদের স্কুল খোলা হবে, এবং স্কুল খুলে যেরকমভাবে ক্লাস স্কুলে গিয়ে অফলাইনে তোমরা ক্লাস করতে সেরকমভাবেই তোমরা ক্লাস করতে পারবে, এমন পুরো পরিকল্পনা পরিকাঠামো হয়ে গেছে। কিন্তু যেহেতু এখন পুজো, এবং এটাও বলা হচ্ছে যে এই মুহূর্তে স্কুল খোলার সিচুয়েশান এখনও পর্যন্ত আসেনি, কেন সংক্রমণের হার যে খুব কমে গেছে তা কিন্তু না। তো সেই কারণে পরিকল্পনা করে রেখেছে যে কীভাবে বা রুলস রেগুলেশন তারা ঠিক করে রেখেছে যে কীভাবে তোমাদের স্কুল খোলা হবে, কী কী নিয়মাবলীর মাধ্যমে, এবং এখানে তোমরা কোন কোন ক্লাসের স্টুডেন্টরা যেতে পারবে সেটা নিয়ে সবার প্রথমে স্টার্টিং হবে হচ্ছে 9 থেকে 12 যে স্টুডেন্টরা রয়েছে তোমাদের ক্ষেত্রে প্রথমে চালু হয়ে যাবে, এবং বাদ বাকি পরে ধাপে ধাপে তোমাদের অন্যান্য স্কুলগুলো 8, 7 এরকম করে করে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের স্কুল স্টুডেন্টরা স্কুল যেতে পারবে। যেরকম বললাম নির্দিষ্ট SOP কিছু ছিল কেন্দ্রের, এরকমভাবে রাজ্যও কিছু SOP তৈরি করবে, এবং নির্দেশিকা কিছু রাজ্য তৈরিও করে দিয়েছে, বলেছিলাম প্রপার নির্দেশিকা তৈরি করবে, এবং তারপরে কালী পুজোর পরে একটা ডেট অ্যানাউন্সমেন্ট করে দেবে, সেই ডেট থেকে তোমরা অনুমতি নিয়ে, মানে তোমাদের প্যারেন্টসরা আছে সেই প্যারেন্টসদের অনুমতি নিয়ে স্কুলে যেতে চাইবে। এখানে বড় সমস্যা হচ্ছে স্কুল যদি এখন খোলাও হয় রাজ্যে, সেক্ষেত্রে প্রচুর এরকম, মানে প্রায় ধরে রাখো 90% প্যারেন্টস যারা রয়েছে তারা কিন্তু পাঠাতে চাইছে না এখন স্কুলে স্টুডেন্টদের, যে কোনো মতেই। তোমরা হয়তো অনেকেই বলছো যে আমরা ভর্তি হতে চাইছি, আমরা মানে তোমরা হয়তো অনেকেই বলছো যে আমরা 11 উঠে গেছি, আমরা 11 একদিনও ক্লাস করিনি, কবে 11 ক্লাস করবো, তোমরা এক্সাইটেড রয়েছো, আমরা কলেজে স্কুলে অনেকদিন ধরে যেতে চাইছি না। কিন্তু এখানে প্যারেন্টসদের কথা যদি বলি, প্রত্যেকটা প্যারেন্টস চাইছে, যে একটা সার্ভে করা হয়েছে, প্যারেন্টসরা বেশিরভাগ 80-90% প্যারেন্টস চাইছে যে এই মুহূর্তে স্কুল না খোলা হোক, সমস্ত সংক্রমণ কাটিয়ে ওঠার পরই স্কুল যাতে খোলা হয়। এবং তোমাদের এখানে রাজ্যও কিন্তু চাইছে যে পড়াশোনা তো করার আগে নিজেদের মানে হেলথের দিকে ভালো করে নজর রাখতে হবে, এবং যাতে স্টুডেন্টদের কোনো সমস্যা না হয় কোভিডের কারণে, সেই দিকে নজর রেখে কিন্তু এখন স্কুল খোলা এই মুহূর্তে যাবে না। পুজোর পরে যেটা বললাম, কালী পুজোর পরে তোমাদের স্কুল খুলে যাবে। তোমাদের কালী পুজোর পর তো স্কুল খুলবে, স্কুল খোলার আগেই তোমাদের দেওয়া হবে হচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার বা সাবান তোমাদের দেওয়া হবে মিড ডে মিলের সাথে, যেটা আমি বলে দিয়েছিলাম। এবং রাজ্যের কিছু কিছু জেলায় তোমাদের কি হচ্ছে ড্রেসও দেওয়া হবে, এরকম পরিকল্পনা হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে বিভিন্ন সংবাদপত্র বা পত্রিকায়, কিন্তু এটা বলা হচ্ছে যে তোমাদের যে ড্রেস রয়েছে মানে স্কুল ড্রেস সেটা কিন্তু দেওয়া হবে। তো এটাই জানানো ছিল মুখ্যমন্ত্রী স্কুল খোলার বিষয়ে কী ঘোষণা করেছে, এবং
তোমাদের কি মতামত তোমরা কমেন্ট সেকশনে প্রদান করো। তাছাড়া তোমরা এটাও বলো, তোমাদের বাড়ির যে গার্জিয়ানরা রয়েছে তারা কি চাইছে তোমরা স্কুলে গিয়ে পড়াশোনা করো বা স্কুলে যাও এই মুহূর্তে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।